জোরজোরিনে বাঁচিয়ে আগে সিটিকে গরিনে আমার দেশ নয় আমার আদর মাত যদি আমি কাহত্য করি জোরজোরি বেতকুনে এগত তরুণে জোদাও নে থাকা উনি বেতকুনে যদি আমি এগত করি হে ভারে দিও আমার ভবিষ্যতে সিন্দে গরিনে নেক্সট জেনারেশন সমতে সিন্দে গরিনে সালে একান হদা অলদে আগামী বিধানসভা নির্বাচন হারার ক্ষমতা নেই যে আমারে আটকে পারিবার আমি আগামী বিধানসভাতে নির্বাচন বিধানসভা নির্বাচন যে জয় ওভার যে চান্স 70% চান্স আমার পেয়ে যাব বলে সেই কারণে তোমার গুরুত্ব দায়িত্ব গুরু দায়িত্ব রইজি এগো যে হেঙ্গেরি আমি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন একত্র ওইনে দেখুন দেখুন এক জোদা ওইনে এক লগে হাত গড়ি নেই আমার এবিসি গভর্নমেন্ট যে যে সূক্ষ্ম যে ফেসিলিটি এরিয়ারে সেমি আমার যে জনসাধারণ রয়েছিল সৎ না বিজেপি না সিপিএম না তীব্রমতার বিচার নগরীতে নেট কোনার সমানভাবে যাতে আমি অধিকার দিতে পারি যাতে আমার বিরুদ্ধে তারা খারাপ একটা মেসেজ ন পান যে আমি জীবন বানা চিত্রা মথা গড়ি বানাসি গুণরে আমি সে তেসমতে আমি যাতে গমে ডালে হাম গড়িতে নেট কোনতে হাম গড়িতে আমি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন যাতে আমি বিপুল ভোটে যেভাবে আমি বিগত টিটিএডিসি নির্বাচন বিরাট একটা জয় ফেল সিদ্দিকি গড়ি যাতে আমি ভিলেজ কমিটি নির্বাচন জয় পেয়ে সেনতে সমার দায়িত্ব নিজা ভরিব দেখ পুনর ইয় জীবন জীবন দেখ পুন আগ জীবন কর্মী আগ জীবন লিডারশিপ আগ দেখ পুন সে দায়িত্ব নিজা ভরিব আর ই কো সময় হ মই সে দু ব্যাচ করি ন তে এ দূরে ন হদা হইনে সাইন করি যে তুমি এজ দেখ পুন এজ জোদা হইনে এক লগে হাম ধরি আর যাতে আমি আগামী বিধানসভা নির্বাচন আমার ভূভাগরাড়ে আমার ভূভাগরাড়ে সামনে রাখেন আমি যাতে 2023 ইলেকশন আমি বিপুলভাবে এডিসি জিতকেরি জয় ও ইসি জিতকেরি যাতে জয় করি পারি দেখুন এর ঝুম ঝুম ফাটুরু ফুরু ফুরু মহাপাল নাচ গান হওয়ার কারণে আমরা এখানে বেশ লেই বেরেছি যখন আমরা দেখছিলাম আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছি এটা আমরা জানি তবে এখানে এতক্ষণ আপনারা আমরা যে অপেক্ষা করে থাকছি দেখি আমরাও লেটে উঠলো আমরা করছি তো এখন আপনাদের সামনে আমরা কিছু কথা তুলে ধরবো আমরা যে পার্টি বিভিন্ন সিস্টেম পরিকাঠামো আমাদের যে পার্টি কী কী কাজ করতে লাগবো কী কীভাবে আমরা কাজ করে একত্রিতভাবে আনতে পারবো আমাদের ধ্বংসটাকে আরও শক্তিশালী করতে পারবো এইগুলো আমরা এইগুলা কিছু আলোচনা করব আমি জানি এই এলাকায় ম্যাক্সিমাম চাকমা আর রিয়াং কমিউনিটি আছে বাকি কমিউনিটি আমাদের ত্রিপুরাসার মধ্যে কিছু কম সংখ্যা পরিমাণ কম আছে এই কারণে আপনারা আপনাদের দায়িত্ব বেশি চাকমা আর রিয়াং এই দুটো কমিউনিটি আপনাদের দায়িত্ব বেশি যে আমাদের ধানসাটাকে আরও শক্তিশালী করার জন্য আমাদের ভূভাগরাকে আরও শক্তিশালী করার জন্য আপনাদের রেসপন্সিবল আছে এই এলাকার আমাদের বিভিন্ন দায়িত্ব রেসপন্সিবল পার্সন আছে লিডিং পার্সন আছে ওনারা যাতে সবাইকে নিয়ে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আলোচনা করে আমাদের একত্রিত করার জন্য আরও কাজ করে সক্রিয়ভাবে কাজ করে এটাই আমি রিকোয়েস্ট করবো কর্মী সম্মেলন কর্মী সম্মেলনের যিনি সভাপতি আমাদের ট্যাচারথন ব্লক কমিটিরও উনি সভাপতি বিমান বাবুকে আমার
শ্রদ্ধা জানাচ্ছি এবং আরো শ্রদ্ধা জানাচ্ছি এই এলাকার এবং ত্রিপুরা রাজ্যে এক সময় আমি যখন চাকরি করতে আমাদের সবার খুব কাছে রিটায়ার্ড আইএস অফিসার প্রতাপ বাবুকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমাদের এক্সিকিউটিভ মেম্বার শ্রী ভবরঞ্জন রিয়াং ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই আমাদের যুব নেতা হলিউড চাকমা এবং সাধন চাকমাকে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ব্লক লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেশি বক্তব্য রাখবো না কয়েকটা কথা বলে আমার আলোচনা আমি শেষ করব আমি জানি এখানে অনেকে কম করে বুঝতে পারছেন না যদিও চেহারাই মনে হয় আপনারা এক্ষুনি তারা একক হইবেন কিন্তু আসলে চাইলেই তো আইত না জানতেই তো জানার পর যেমন সাধনকে দেখলেই মনে হয় এক্ষুনি যেমন কইব দাদা বড় ঠান্ডায় কিন্তু সাধনকে পিটাইলেও তো পারত না তারপর এখানে অনেকেই যারা কম করক যারা বলেন তারাও কিন্তু বাংলায় কথা কইলে অনেকে সবটাই নাও বুঝতে পারে কিন্তু করার কিছু নাই যে ভাষাতে সবাই বুঝতে পারে এই ভাষা দিয়ে আমাদের আলোচনা করতে আমরা একটু বিশেষ সময়ের মধ্যে এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল ঊনকোটি জোনের একটা উদ্বোধন আমাদের মাননীয় সিএম ছিলেন সেখানে আমি ছিলাম আমাদের এনডিসিরা ছিলেন ছিলেন আমাদের মধ্যে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার ভবরঞ্জন রিয়াং খুব ভালো একটা প্রোগ্রাম আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে এটা শেষ এখানে তো আমাদের আসার কথা ছিল দুইটার সময় কিন্তু দুইটার জায়গায় একটা থাকলো না গলির কাটা সাড়ে তিনটার দিকে যখন যাই তখন আমাদের আর খাওয়ার প্রোগ্রামটাই চলছে তখন আমি এক প্রকার বললাম সাধনদের যে ভাই আজকে আর আসবো না দিল্লি অভিযানের পরে তোমার পেঁচাতলের মধ্যে আয়া একটা প্রোগ্রাম সাধনের সুরের মধ্যে আমি বুঝলাম অর্ধ করিল কিন্তু এই হয়ের মধ্যে আসল হ নাই দেখেন হয়ে রাখতে ভুল তখন খাওয়ার শেষে আমি ভাবলাম যেহেতু আর্টিকেলটার মধ্যে যখন পড়তে শুরু করলাম ওইটা আমার কাছে মনে হইল এক সময় যে আমি একটা বিশাল একটা পার্টির মধ্যে আছি নেক্সেলটার মধ্যে ইন দি নেক্সট 2023 ইলেকশন কি প্রামথা সে একাই ত্রিপুরার যে 35 থেকে 37টা সিটে সে নির্বাচিত হবে একা আশ্চর্যের কথা এরা কিভাবে খবর কালেক্ট করতে এদের তো এখানে প্রতিনিধি আছে বিশ্লেষক আছে এরা খবর নিত আগে তো আমিও এমএলএ ছিলাম আমি ভাবতাম পেঁচার তলে কোনো চাকমা দাঁড়াই প্রমোদনগর বা রামচন্দ্রঘাটে কোনো দেবর মা দাঁড়াইব এটা আনঅফিসিয়ালি এইভাবে ও সব কয়েকটা কি প্রাসাদের মধ্যে রিজার্ভ সিট রেখেছে আগে যে কেউ এখান থেকে এমএলএ হইত অরুণ কান্তি চাকমা বা সুশীল চাকমা পরবর্তী সময় এখন দেখা গেল সান্তনা চাকমা কালকে যদি কেউ আয়ে তবু আমেরিকা চাকমা হইতে পারে যেমন হলিউড আছে এখানে হলিউড চাকমা বলিউড চাকমা হলিউডে তো আমি নাম শুনি হাসাহাসি গোষ্ঠী তো তোমার নাম কি তো হলিউড ঠিক কি না এমনি হাতা নিচা দিতে কয় না দাদা আমাদের
মা বাবার নাম ফালাইছে রজিব ভালো নাম না তো এইভাবে এরা একটা খবর নিছে যে 20টা সিট বাদ দিয়ে বাকি 15টা সিটের বিশ্লেষণ এরা লিখছে টাইমস অফ ইন্ডিয়ার বই যে কমলপুর সিটে একজন ট্রাইবের টিপরা প্রার্থী যদি দেওয়া যায় সেখানেও তারা জয়লাভ করবে দেখাইছে 44,000 ভোটের মধ্যে 14,000 হচ্ছে কংগ্রেস স্পিকিং 8,000 সেখানে আছে মাইনরিটি মুসলিম এবং মণিপুরি এবং প্রায় 9,000-এর কাছাকাছি জরা মুন্ডা সাঁওতাল আমি কাউন্ট করে দেখলাম প্রায় 31,000-33,000 ভোট বাঙালি ছাড়া অন্যান্য অবাঙালি অংশের মানুষ তো 44,000-এর মধ্যে যদি 12,000-13,000 বাঙালি থাকে এখানে আমরা টিপ্রামথার যে উদ্যোগ থামসা থামসা মানে টিপ্রাসাদের মধ্যে থামসা থামসা আমরা নিয়ে যাব মাইনরিটি মুসলিম এবং মণিপুরিদের সাথে এই থামসা যদি এইভাবে নির্বাচনে লড়াই করে টাইমস অফ ইন্ডিয়াতে লিখে যায় পানি সাগর পিছাই যারা পানি সাগরের বিশ্লেষণ সেখানে দিয়েছি তো এইভাবে এরা বলেছে 35টা আসনে টিপ্রামথা আগামী 2023-এ ড্রাইভারের সিটে থাকব আগে তো আমরা 20টার মধ্যে এরা ড্রাইভার দিতে নারাজ এমসি দেববর্মারা যখন আইপিপি নির্বাচনী আটাক করলো কয়জনের ড্রাইভারের সিটে পয়েছে 9 জনের আর বাকি 11 জনের সব হ্যান্ডিম্যান বানাইছে এখানে যে অনেকে বলে কয় আমরা টিপ্রা মন্ত্রীরা কোনো পাওয়ার নাই পাওয়ার কেমনে থাকবো কারণ তোমার তো আগেই কোয়া হয়েছে দাদা যেইভাবে কইব এইভাবে কাজ করবানি আগেই কিন্তু গীতা বা বুদ্ধ ধর্মের যা ধর্মগ্রন্থ আছে এটাকে ছোঁয়া দিতে কয় আমি কিন্তু তোমার দাদা তুমি যদি প্যাচার থলে এমএলএ মন্ত্রী হইতে চাও আমি যেভাবে কইব এইভাবে করবা তো হাত ছুঁয়ে দিতে হ দাদা আপনি যেভাবে কইবেন আমি এটা তো করবই আরো বেশি করে আপনাদের খুশি করার জন্য আমি কাজ করব তো আপনার জন্য গিয়ে সে কি কাজ করব পারত না কিন্তু আমাদের টিপ্রা মথার উদ্দেশ্য হচ্ছে টিপ্রার কাছে টিপ্রা রাজ্য চালানোর ক্ষমতা আমাদের কাছে থাকতে হবে আমরা কেউ এই কারণ মহারাজা কিন্তু আমার অনেক দিন হইতে কয় তুমি যাও পেঁচার থলের মধ্যে ছামুরের মধ্যে যাও ছিলা চলে যাও গন্ডাছড়া যাও রৈশাভাই যাও আমি কিন্তু এই সমস্ত জায়গায় আমি কেন যাব আমি কেন সিমনা মান্দাই যেতাম না কেন খোয়াই যেতাম না কেন কলপুর যেতাম না কইছে না ওইখানে আমাদের চাকমা অংশের মানুষ এদের বোঝানোর জন্য কিছু লোক যারা বুঝাইতে পারে তারা যাইতি আমার ইচ্ছা আছিল আগে থেকে সেদিন আমি সাধনরে দেখলাম সাধন কিন্তু খুব বুদ্ধিমান লোক তার কোন পাইলে আপনারা দেখে সাধনের ফটোটা আগে আমার আয়ে নাই আমি এমনি জিজ্ঞাসা তুমি ফোন করলেই তোমার ফটো কেন বাইশে উঠবে আমার তো উঠে না আমি তো একটু তো সাধারণ বুদ্ধিমান সে তার ফটো দিয়ে কি সুন্দর এই সাধন না কোন একটা মাঠের মধ্যে টি শার্ট পরে খুব সুন্দর একটা সময় এটা দিছে এখন তুলে মনের মানুষের জন্য আজকে দুর্গোধালে ভাত দিতে কিন্তু ওই সাধন দেখতে খুব সুন্দর এটা দিচ্ছে আমি সাধনকে কয়েকদিন আয়োজন করিলাম সাধন প্যাচার্থল আগামী 2023 টিপ্রামথার হাতে আইতিব প্রত্যেক প্যাচার্থলের ভূত কমিটি বানাইছিব এবং যেখানেই তুমি প্রোগ্রাম করবা আমি সেখানে নির্দ্বিধায় আমি ওই সমস্ত প্রোগ্রামে আসব আমার যতটুকু সাহায্যের দরকার আমি অনিমেষ দেববর্মা তোমাদের সাহায্য করবো সমর্থন দিই আজকে আমি ভাবলাম এইভাবে যে সাধনের কথা দিলাম আজকে দেখি যাইতাম পারবো খাওয়াইছে আপনাদের সাহায্য তার সময় আমার মুখ শুকাই গেছে এরপর সাধনের বলা শুনিনা অলিউডও কইল দাদা এই খুব ভালো আসতো কয় আপনারা যদি এখানে প্রতি ভিটাই ভিটাই এই খুব খারাপ হতো আর যদি দিতে না আমি দেখেন চাকমা দেববর্মা চাকমা জমাতিয়া চাকমা যে হিয়ার ইজ নো ডিফারেন্স
আমি কোনো ডিফারেন্স না জাতমাদের কি জীবন যাপন বাংলাদেশে এটা আমি অনেক সময় দিন প্রতাপ বাবু আমার এমএলএ হোস্টেলে একবার গিয়েছিলাম খুব খুশি হলাম তো আই ওয়াজ এন এমএলএ হি ওয়েন্ট টু মাই রুম তখনও কিন্তু আমি এই বুঝলে না আরে আমরা তো জমি ছাড়লো আমাদের সব কিছু শেষ আমরা না পারি থাকতেও না চলে না পারি মিজোরামে আর যদি ত্রিপুরাতেও আমরা থাকতাম না পাই আমরা জামু কই আমাদের নিজস্ব রাজ্য তৈরি করতে হইব যে রাজ্যের মধ্যে আপনার আমার সবার অধিকার এইবার যখন ইলেকশন গেল আমরা চাইছিলাম অন্তত সাধন এবং হেমন্ত বাবু জয়লাভ করে আসুক আইনে কিন্তু আমরা এক্সিকিউটিভ মেম্বার অবশ্যই বানাই থাকি এবং বিজেপি আইপিএফটি বা কংগ্রেসের মতো এইভাবে গীতা পাঠ করাইয়া ধর্মগ্রন্থ ছোঁয়াইয়া আমরা বলব না বরঞ্চ আমরা কইতাম তোমারে কিএম কইরে দিতে কাজ না করো চাকমার জন্য তোমারে কিএম থেকে সরাই দিব কাজের জন্য তোমাকে দেওয়া হয়েছে এটা থাকতো আমাদের নির্দেশ আমাদের কি অবস্থা দেখ ওই যে 23 আগস্ট 2016 আইপিএফটি একটা প্রোগ্রাম করছিল আগরতলা কিরা কি বেদম লাগবে এখানে আগরতলা সরের মধ্যে পিঠা পিঠে আরম্ভ আমার এক চাকমা ভদ্রলোক অবৈধ আমি এত চুলকাতে গেলাম চুল কাটতে আমার যদি চুল নাই তারপরে কাটি আমি মাত্র তো চুল কাটতে গেলাম সেখানে দেখা বুঝছে দাদা উনি নেতা আপনি উনি নেতা না আমি তো আমি তো অন্য নেতা তো নমস্কার দাদা আরে সব কোনার চাই পাঁচ দিন আগে এই যে এখানে বিদা বিছিলাম বহুত তলার মধ্যে মাছ দুই রাত আমি বিপি করতে গেছিলাম এক মাস বিপি থাকে তো তার পুকুর থেকে মাছ দুই রাত বহুত তলার একটা মাছ ব্যবসায়ী যে 17 কেজি না আপনার বেশি মাছ বিপি করতে গেছে এর বিদা বিপি লাগছে লাগার পর বলে এর দিকে দিতে ওই ঘর এটা এই আইটি কেজন ধর টাকা পয়সা বাধ্য সেই দিকে মাছ খাওয়াইছে দূর মিদা তখন আমি কইলাম এবং আমি নিজেও বুঝলাম আরে আসলে অন্য রাজ্য চোখে তো চাকমা দেবর্মা ত্রিপুরা দিয়ান বললে কিছু নাই আমাদের অ্যাকচুয়াল পরিচয়টা আমাদের চেহারা এই চেহারার ভিত্তিতেই কিন্তু সারা বিশ্বের মধ্যে দেশ গঠন হয়েছে রাজ্য গঠন হয়েছে চাকমা ভাষা আমি কইতাম পাই না আর চাকমা কখন কইতে পারতো না দীক্ষা আমরা কি নিজেরা মধ্যে ফাইট করে নিজের অধিকার কখনোই নেব না এটা হয় নাকি আপনি যে খাওয়া দাওয়া করেন আমরাও তো এটা খাই আমরা মুইয়া খাই যে মাইছে হাসে আমরা কাল তো ওনা চলে যায় বিজনেসম্যান আমার এখানে আইছিল মিস্টার টুকো আমি একটু হাসি ঠাট্টা করি কখনো ওয়াই ইউ হ্যাভ গিভেন ইওর নেম টুকো তোমার নাম ঠোকো দেবে বাবা তো কই স্যার স্যার ক্যা বল রে মানে আমার মা বাবাই নাম বিচারের ঠোকো মুঝে তো আচ্ছা লাগতে আপকো ঠোকো বলে দেবে হাজা ঠিক ওনার যে চেহারা অরুণাচল অরুণাচল যে চেহারা উনি মিশিং সম্প্রদায়ের মিশিং ওনার চেহারা আমাদের চেহারা ওনাদেরও নাকি হাসাহাসি করে মানুষ দিল্লিতে মুইয়া খায় আরে মুড়িয়া তো চাক পাউ খায় পাঁচজন খাইলে আমার আর কিছু লাগে আমি গত ইয়ে উৎসবে বিজুর সময় গিয়া তো আমি আমি নাম বলবো না এটা নাম বলা ঠিক না ইয়েতে কুঞ্জমনের এই ফ্লাইটে গিয়া একেবারে পাঁচজন এমন বাজার খাইলাম খাই আমি পেট কুইরা বাইক দিয়ে গেল ওই তো বাড়ির সবাই দেখুন চমৎকার খাওয়া আমরা তো খাই এ আপনার ডাক্তার যে কিন্তু আপনারা আরো বেশি সবজি দিয়া বহু প্রকার দিয়ে এটা বানান এটা কিন্তু সবাই বানানোর চেষ্টা করা উচিত না বাইরে না দিচ্ছে এবার বানান এটা চাকমাদের স্পেশাল কারণ বেশি মিশাই দিকে যদি বিষ হয় এটা কিন্তু মুশকিল আছে যা তা তো মিশানো দেখবে না কিন্তু এটা এই খাওয়া আপনারও তো খান তেল কম দিয়া দেবাবে গগম হইতেছে যেভাবে চাকরি দিতেছে সবাই তো খাই কিন্তু অন্যরা হাসাহাসি করে আমাদের ইউনিটি থাকতে হবে আমাদের চেহারার কারণে আমরা জানি টিকা মাথা আসার আগে এই কাস্টমারের লড়ে নিয়ে কত প্রবলেম ছিল
কাস্টমারি ভোটে রিকগনাইজ করতে চায় না রাখাল রাজনীতি করব রাজনীতি করতে করতে কইব আপনারা ডিমান্ড করেন চার পাঁচ বছর উন্নতি করব আর শুধু ডিমান্ডই করাইবেন আর 35 বছর ক্ষমতা বই আপনি কিছু করলেন না আমরা 6 মাসের মধ্যে আমরা ঘোষণা দিলাম যে সমস্ত ট্রাইব হেডদের আমরা 5000 টাকা করে দেব আমরা দিলাম দিছি আপনারা এবং এই যে চার পাঁচ মাসের উন্নয়ন আপনার কেন হবে না আমাদের হাতে আমাদের রাজ্য থাকে চার পাঁচ কেন মোর যদি পড়াশোনা করতে চাই তার নিজস্ব বাধা আমিও নিবেন দেবো না এটা বাধা দেবেন না আমি কে আর আমরা তো লিখে নেয়া অনিবেন দেবো মা রামদাও দিয়া কুপাম তুমি যদি চার পাঁচ ভাষা না শিখো কে কইছে আমারে আরে এটা উনার ল্যাঙ্গুয়েজ উনি পড়াইবেন উনারা শিখবেন আমার আমার ক্ষমতা বলে যদি আমি দিতে পারি তারা যদি আনন্দিত হয় তারা যদি শিখতে পারে আমি কেন দেব তো এটি কি কথা কম করক তো এইভাবেই আছে আপনারা মনে করেন অনেকে ভাবে এই কম করক যারা কয় এরা বাঙালি জায়গায় নিয়ে লাইতে আর আমরা তারার জায়গা দাও এটা ভুল আপনারা বঞ্চিত চাকমা ভাষা যারা বলে তারাও বঞ্চিত কম করক যারা বলে তারা আরও বঞ্চিত এই বঞ্চিত লোকেরা একত্রে এখন থানসার আন্দোলন করিয়া আমরা যদি আমাদের স্টেটহুড আনতে পারি কেন চাকমা ভাষা কোনো কিন্তু না কেন বুদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে বাধা হবে আমাদের রাজ্যে কেন চাকমা মহিলারা এদের পাশা তৈরি করবে না হইছে করছে কখনো কিন্তু আমরা এই বিষয়ে বয়ান সিদ্ধান্ত নিলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে যার মতো মহিলারা পাঁচটা তৈরি করবেন 300 কোটি টাকার ইনভেস্টমেন্ট আমরা আনছি এডিসির মধ্যে আমরা তার বানাব সব খালি এডিসির মধ্যে তো ক্ষমতা নাই এখান থেকে তো এই চার পাঁচ মহিলা এক্সিকিউটিভ মেম্বার ছিলেন উনি ওনার যে কোয়ার্টারটা দেওয়া এই কোয়ার্টার মধ্যে থাকছেনই না উনি কোনোদিন কিন্তু আজকে আমরা যখন পাইলাম আমার মনে হয় আমার কোয়ার্টারটাই ওনারা দেওয়া300 কিলো রূপর মাংস বিক্রি দিতেছে কুমরুন বাজার এবং আমরা ফ্ল্যাট তৈরি করবো সেখানে আরো অফিস তৈরি করবো রিসার্চ সেন্টার গুলোকে আমরা আমন্ত্রণ করছি হোটেল বিভিন্ন এন্টারটেইনমেন্ট সেকশনের যারা লোক আছে আই ইন্ডাস্ট্রির লোককে আমরা বলছি টেইলারিং এর জন্য আমরা লোক পাঠানোর চেষ্টা করছি গার্মেন্ট ফ্যাক্টরি হবে এডিসির মধ্যে কে বুঝে এডিসির মধ্যে ক্ষমতা নাই আসলে এডিসির মধ্যে যা ক্ষমতা আছে এই ক্ষমতার 100 ভাগের মাত্র 10 থেকে 15% ক্ষমতা ইমপ্লিমেন্ট করে এটা লোকাপাবার মতো লোক দিতে একটা বই আছে সংবিধান আছে সিক্স শিডিউল এই মোটা বই সিক্স শিডিউল ইটসেলফ ইজ এ কনস্টিটিউশন এই কনস্টিটিউশন দ্বারা এতদিন বাইরের থেকে যারা রোলার ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা এতদিন আমাদের মাথার উপর লাঠি দাই চেহারা পেতে হে উঠছ না হে তোমার এটা খাইতে হে তুমি হুমকি দিয়ে আমাদের 70 বছর এরা শাসনে রাখতে এরা ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না আমরা ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে রাখবি তাতে আগামী 5 বছরের মধ্যে আমরা সিক্স শেডুলকে 100 ভাগ আমরা ইমপ্লিমেন্ট করব এবং সত্যি ট্যাক্সের বলে পাওয়া গেছে যে কথা আমরা দিলাম কাছে ট্যাক্সের 1200 পুলিশ আমরা নিয়োগ করে এই বেচার তো এই মন জুড়ে আমরা নাকা বানুকে বরাত আসে এটা ফালাই রাখবো এক একটা ট্রাক যাইতে গেলে আমাদের ট্যাক্স দিয়ে আমাদের ক্ষমতা নাই ভারত সরকার পার্লামেন্ট আমাদের সেই অধিকার দিতে এই অধিকার এরা প্রয়োগ করতে দিছে না এরা কিছে এটা এই পরিচয় একটু দাঁড়ায় রাখো সেটা কেউ করতে দিও না 10 কোটি বই আমি প্রথম অর্ডার দিলাম যেই আইব প্রত্যেক এমকে একটা করে যাব
তারপর আরো 100-200 কপি আমি আনবো প্রধান বাবুর মতো লোক বিশিষ্ট ব্যক্তি যারা ত্রিপুরার যে আইন সম্পর্কে যারা বুঝেন একটু এদের হাতে এই বইটা দিয়ে দিব পড়তেইব বিল আনতেইব কাজ করতেইব মানুষের জন্য এই কাজ না করলে আমরা যদি ওয়াটারের মধ্যে না থাকি আর ওয়াটার দিতে থাকো এদের মধ্যে কাজ করো এরা থাকে নাই কেন ওই ওই মেলার মাঠের কাছাকাছি জায়গায় থাকতে হবে কেড়ে এরার ফাইল সব মেলার মাঠের মধ্যে সাইন মার এদিকে আর পিপাসার জন্য কিছু করব তো বেজাত করলে আমরা একটা অফিস দিব বড়ানার ওইখানে অমক দেবনাথের লোক কথা বলছি কেউ পাইছে কি কোনো চাকমার কথাই কোনো অফিস হইছে কি প্রমথা এটা হতে দেবে না চাকমা যেখানে থাকে চাকমার কথাই এখানে শেষ কথা দিব আর কেউ কথাই গেল না আমি জানি আমাদের অনেক কিছু বলার হাত তালে বাবাইতে বাবাইতে এমন জায়গায় যেন না যায় এটা গল্প কমু মাজুমন্ডিয়া এমপি থাকাকালীন ভাই প্রথমবার যখন এমপি হইতে তখন থাইল্যান্ড বাড়ির দিকে কলকাতার থেকে ভালো একজন গায়িকা আনছিল একটা উৎসব